আক্রান্ত মৃত্যু সংখ্যায় আবারও রেকর্ড। অস্ট্রেলিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। জনপ্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকার সব ঝুঁকি নেবে বললেন ওবায়দুল কাদের। করোনা ছড়ানোর অভিযোগে চীনের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা, সাক্ষী ট্রাম্প ও মোদি। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ সেলিম ভুঁইয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড। সাইমা সুপারশপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। বিশ্বব্যাপী মহামারীর রূপ নেয়া করোনা ভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক 3,471 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় 81,523 জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ 46 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,095 জনে। দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 16,950। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 4,73,322। এদিকে গত ২৪ ঘন্টায় আরও 502 জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 17,250 জন। 2020-2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে অনেকে উচ্চবিলাসী বললেও জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকার সব ধরনের ঝুঁকি নেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবিত বাজেটের উপর নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেয়া প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। কাদের বলেন, করোনা মহামারীর সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে 2020 সালে বৈশ্বিক অর্থনীতি 3% সংকুচিত হবে। এমন অবস্থায় অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগের উন্নয়নের ধারাবাহিকতার ভিত রচনাই এবারের বাজেটের লক্ষ্য। তিনি আরও বলেন, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কোনো ধরনের বিচার বিশ্লেষণ না করে বিএনপি আগেভাগে প্রস্তুত করা ও মন গড়া পুরনো এবং গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বিএনপির পক্ষে এ বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব নয়। গত অর্থ বছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধির ইপ্সিত লক্ষ্যমাত্রা দিয়েছিল 8.2% থেকে 8.3%। কোভিড পরবর্তী উত্তরণের বিষয়টি বিবেচনা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে এবারে বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 8.2%। অনেকে এটাকে উচ্চাভিলাষী মনে করতে পারেন, তবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এই প্রত্যাশা পূরণে যত ঝুঁকি নিতে হয় জননেত্রী শেখ হাসিনা তা নেবেন। গত এপ্রিলে করোনা মহামারীর সৃষ্টির আগের 8 মাসের হিসাব ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলেছিল আগামী অর্থ বছরে প্রবৃদ্ধির হার 9.5% হবে। বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় অনুকূল পরিবেশ উল্লেখ করে অস্ট্রেলিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশি বিনিয়োগের আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মারিসে আন পেনির সাথে গতকাল বৃহস্পতিবার ফোনে আলাপনকালে তিনি এ আহ্বান জানান। ডক্টর মোমেন বলেন, এ অঞ্চলের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ লাভজনক, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিদ্যমান।
অন্য কোনো দেশ থেকে কোনো কোম্পানি এদেশে বিনিয়োগের স্থানান্তর করতে চাইলেও বাংলাদেশ স্বাগত জানাবে। তিনি বলেন, বৈশ্বিক সমস্যা করোনা মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ সরকার দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে চায়। তিনি আরও বলেন, বাংলাদেশ 100টি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করছে, যেখানে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে তারা যেমন লাভবান হবে, বাংলাদেশিদেরও কর্মসংস্থান হবে। এছাড়া বাংলাদেশে 28টি হাইটেক পার্ক এবং বিপুল সংখ্যক তথ্য প্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন। তার বিরুদ্ধে মানব অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত সিআইডি। এ বিষয়ে রোববার তদন্ত শেষ হওয়ার কথা রয়েছে বলে খবর প্রকাশিত করেছে দেশটির গণমাধ্যম আরব টাইমস। এর আগে গ্রেফতার পাপুলের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশের দূতাবাস কোনো হস্তক্ষেপ করবে না বলে জানান কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। কাজী শহীদ ইসলাম পাপুল লক্ষ্মীপুর 2 আসনের এমপি। বিশ্বজুড়ে করোনা ছড়ানোর অভিযোগে চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের বিরুদ্ধে ভারতের আদালতে মামলা করেছেন এক আইনজীবী, যাতে সাক্ষী করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিকে গত 24 ঘণ্টায় আরও 10,000 COVID-19 শনাক্তের পর সংক্রমণে যুক্তরাজ্যকে পেছনে ফেলে এখন বিশ্বে চতুর্থ স্থান ভারত। সব মিলে দেশটিতে আক্রান্ত 2,95,000, আরও 350 জনের মৃত্যুর পর ভারতে প্রাণহানি 8,500 ছাড়ল। 97,000 আক্রান্ত নিয়ে সবচেয়ে নাজুক অবস্থায় মহারাষ্ট্রের। নেপালে টেস্টের অপ্রতুলতার বিরুদ্ধে কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভ হয়। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে পুলিশ বিক্ষোভকারীর সংঘর্ষ হয়। আগামী মাসে করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা চালাবে মার্কিন কোম্পানি মার্ডানা। প্রস্তুত রাখা হয়েছে 30,000 স্বেচ্ছাসেবী। করোনাকালে লালিগার প্রত্যাবর্তনের ম্যাচের সেভিলি ডার্বিতে দারুণ জয় পেয়েছে স্বাগতিকরা। রিয়াল ব্যাতিসকে হারিয়েছে 2-0 গোলে। এ জয়ের টেবিলের 3 নম্বর জায়গাটা আরও পোক্ত করলেন লেপেতে গুইয়ের শিষ্যরা। এ ম্যাচ নিয়ে দীর্ঘ 3 মাসের বেশি সময় পর নানা শঙ্কা আর আলোচনা শেষে মাঠে ফেরে লালিগা। সেভিয়ার মাঠ র্যামন সানচেস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। প্রথমার্ধে বল দখলে গিয়েছিল ব্যাতিস, তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলমুখ খোলা হয়নি তাদের। বিপরীতে সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ স্বাগতিক দলের মুনির ডি জংরা। দ্বিতীয়ার্ধে নড়েচড়ে বসে সেভিয়া। 56 মিনিটে ব্যাতিসের দুর্বল রক্ষকের সুযোগে পেনাল্টি থেকে গোল করেন ওকাম্পাস। এর 6 মিনিট বাদে স্কোরশিটে নাম লেখেন ফানালদো। পরে আর কোনো গোল না হলে 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া, আর এমন হারে 12 নম্বরে নেমে গেল ব্যাতিস। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আক্রান্ত মৃত্যু সংখ্যায় আবারও রেকর্ড। অস্ট্রেলিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। জনপ্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকার সব ঝুঁকি নেবে বললেন ওবায়দুল কাদের। করোনা ছড়ানোর অভিযোগে চীনের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা, সাক্ষী ট্রাম্প ও মোদি। শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।